সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল্লাহ। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। সুনামগঞ্জের ধর্মপাশায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন 12ই রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের ব্যানারে 9 সেপ্টেম্বর রবিবার বেলা 2টার দিকে ধর্মপাশা উপজেলা হল রুম থেকে এক জশনে জুলুসের মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে আলোচনার সভা, মিলাদ ক্যাম্প ও দোয়া মাহফিলে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ নবী প্রেমিকেরা অংশগ্রহণ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হক মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা শামসুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, হায়দার জাহান খান পাঠান, সহসভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক ইয়ার খান রিজভী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রিফাত নুরি আল মুজাদ্দেদি, প্রচার সম্পাদক খোকন ফকির, সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক রাজু ভুঁইয়া প্রমুখ।